नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल अनितार प्रिय रान्नाघर। आशा करी सकले भालो आछेन, आमिओ भालो आछि। आज के आपनादेर तैरी करे देखाबो बिये बाड़ीर पाँचटी रेसिपि। चलुन ताहले रेसिपिगुलो शुरू करा जाक, आर रेसिपिगुलोर नाम जानते भिडियोटा शेष पर्यन्त देखुन। आशा करी आपनादेर सकलेरई भालो लागबे, आर भालो लागले किन्तु लाइक कमेंट शेयर करते भुलबेन ना, आर आमार चैनलटि सबस्क्राइब करे पाशे थाकुन। प्रथमे आमी आपनादेर तैरी करे देखाबो चिकेन रेजाला। तार जोन्नो आमी एखाने नियेछि 1.5 केजी ब्रयलार मुरगी। बिये बाड़ीते बेशिरभागई ब्रयलार मुरगीटाई व्यवहार करे, ताई आमी ब्रयलार मुरगीटाई नियेछि। आमी मुरगीगुलोके आगे थेकेई धुये भालोभावे जल झरिये रेगुलार साइज करे केटे नियेछि। एखन आमी एगुलोके साइड करे रेखे देब। एखाने आमी 2 टुकरो छोटो दारुचिनी नियेछि। एखाने नियेछि 4 ভাগের 1 ভাগ जायफल, नियेछि 2 কালো এলাচ, एखाने 2 জয়ত্রীকে भेंगे छोटो करे नियेछि, नियेछि 1/2 চামচ सदा गोलमरिच, नियेछि 5 টি লবঙ্গ और नियेछि 5 টি ছোট এলাচ। एखाने नियेछि 1 টেবিল চামচ পোস্তদানা, नियेछि 10 থেকে 12টি কাজু বাদাম और नियেছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই সব উপকরণগুলো দিয়ে আমি এখন চিকেন রেজালার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব মুরগির মাংসটাকে ম্যারিনেট করতে। এখন আমি মুরগির মাংসের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাছে। আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এর উপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি হালকা গরম করে নেব। এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। আপনারা যারা ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না, তারা যে কোনো মুরগি নিয়েও রেসিপিটা করতে পারেন। এখন আমি মাংসটাকে 3-4 মিনিটের মতো ভেজে নেব। মাংসগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে নামিয়ে নেব। দেখুন মাংসগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মুরগি ভাজা তেলের উপরে দিয়ে দেব 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি এই তেলের উপর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিব 4টি এলাচ, দিয়ে দিব 4টি লবঙ্গ। মশলাগুলোর ফ্লেভার ছড়িয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা, দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট।
এখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব 1/2 কাপ ফাটানো জল ঝরানো টক দই, এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ জল। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন মশলাগুলোর উপরে তেল চলে এসেছে। এখন আমি এর উপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই কিন্তু বুঝে দিবেন, আমরা কিন্তু মাংস ভাজার সময় লবণ দিয়েছি। এখন এর উপর আমি দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংস। এখন আবারও আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব আলু বোখরা, দিয়ে দেব কিশমিচ, দিয়ে দেব 5-6টা আস্ত কাঁচা মরিচ, দিয়ে দিব 3 কাপের মতো জল। এখন কিছুক্ষণ রান্না করে জলটাকে আমি শুকিয়ে নেব। দেখুন জলটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর উপর দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। সবজিগুলোকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে জল থেকে তুলে নেব। সবজিগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি আর এই ভেজিটেবল স্টু কিন্তু আমি ফেলে দেব না, পরবর্তীতে কাজে লাগাবো। আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। দিয়ে দিব কিউব করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব।
এখন এর উপর দিয়ে দেব হাড় ছাড়ানো এক কাপ মুরগির মাংস। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলোকে এখন আমি পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দেব এক চা চামচ আদা বাটা, দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা। চুলার আঁচটাকে হাই মিডিয়ামে দিয়ে আমি আবারও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদামটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো রান্না করলেই চলবে। এখন এর উপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজি, দিয়ে দেব লাল ক্যাপসিকাম, এখন দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম, দিয়ে দেব 5-6টি চেরা কাঁচামরিচ। এই মিক্সড রেসিপি ভেবে বেশি ঝাল দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে আমি টোটাল 4 কাপের মতো সবজি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। এখন এর উপর দিয়ে দিব আমি 1/2 কাপ গুঁড়া দুধ। একটু নেড়ে চেড়ে গুঁড়া দুধের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। এখন এর উপর আমি ভেজিটেবল স্টুটা দিয়ে দেব। সবজিটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। তিন মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এর উপর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নয়তো চমাট বেঁধে যাবে। এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আর রান্না করব না, তাই এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবল বা বিয়ে বাড়ির সবজি। তো এখন আমি চলে যাব তৃতীয় রেসিপিতে। এখন আমি তৈরি করব বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করে এর উপর আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এর উপর আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি।
এখন এর উপর আমি দিয়ে দেব স্বাদমত মিট লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনাদের হাতের কাছে বিট লবণটা না থাকলে সাদা লবণটা দিলেও চলবে, তবে বিট লবণটা দেওয়ারই চেষ্টা করবেন। সব উপকরণগুলো দিয়ে আমি আবারও একটু মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ টমেটো ক্যাচাপ। আপনাদের হাতের কাছে টমেটো ক্যাচাপটা না থাকলে টমেটো সস দিলেও চলবে। এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে বোরহানি। মিশানো প্রায় শেষ, এই পর্যায়ে আপনি চেক করে নিতে পারেন আপনার বোরহানিটা পারফেক্ট হয়েছে কিনা। তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে পাঁচটি সুস্বাদু রেসিপি। রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।